नमस्कार रकमारि रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आमी आज आबार एकटा नतुन रेसिपि निये चले एसेछि। आमार आजकेर रेसिपि दई चिकेन। किभाबे सम्पूर्ण जल छाड़ा खूब टेस्टी भावे दई चिकेन रान्ना करबेन सेई रेसिपिटाई आज आमी आपनादेर संगे शेयर करब। तो चलुन बंधुरा पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, भिडियोटा स्किप ना करे। आशा करछि भिडियोटा आपनादेर खूब भालो लागबे। दई चिकेन बनानोर जोन्नो एखाने आमी 800 ग्राम परिमाण चिकेन निये निएछि। चिकेनटा परिष्कार करे धुए निएछि। एखाने आमी सब धरनेर पिस व्यवहार करेछि आर चिकेनेर पिसगुलो आमी मीडियम साइज करे केटे निएछि। चिकेनटा एबार आमी मैरिनेट करे नेब। मैरिनेशनेर जोन्नो प्रथमेई आमी दिए दिच्छि गोलमरिच गुड़ो। एखाने प्राय 2 चा चामच परिमाण आमी गोलमरिच गुड़ो दिलाम, 1/2 चा चामच परिमाण आदा बाटा दिलाम, 1/2 चा चामच परिमाण रसुन बाटा दिलाम। एबार समस्त उपकरणगुलो दिए खूब ভালো করে চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি চিকেনটা প্রায় 8 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর রান্না শুরু করব। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, 8 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি তেলের উপর দিয়ে দিলাম। ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা আমি 5-7 মিনিট মতো ফ্রাই করে নেব। রান্নাটা আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দই চিকেন রান্নাটা কিন্তু সাদা তেলেও করা যায়, আবার সরষের তেলেও করা যায়। তবে আমার মনে হয় সরষের তেলে রান্নাটা করলে বেশি টেস্ট হয়, সেই জন্য আমি সরষের তেলেই করি। 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। চিকেনটা ভাজার সময় আমি লবণটা অ্যাড করলাম, চিকেনটা ম্যারিনেট করার সময় আমি লবণটা অ্যাড করিনি। কারণ ম্যারিনেট করার সময় লবণ অ্যাড করলে চিকেনটা জল কেটে যেত। হাই ফ্লেমে চিকেনটা আমি প্রায় 7 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিকেনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার চিকেনটা আমি একটা আলাদা পাত্রে ঢেলে নেব। চিকেনটা আলাদা পাত্রে ঢেলে রেখে ওই কড়াটা আমি পরিষ্কার করে নিয়ে আবারও ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 5-6 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4টে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। ফোড়নটা ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না ফোড়ন থেকে খুব ভালো একটা অ্যারোমা বেরোচ্ছে। ফোড়নটা আমি প্রায় 20-30 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমাও বেরোচ্ছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, কারণ চিকেনের পুরো গ্রেভিটাই হবে পেঁয়াজ আর দই দিয়ে, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম যাতে গ্রেভিটা ভালো হয়। আপনারাও যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দেবেন। ভাজলে তো এমনিতেও কমে যাবে অনেকটা, সেই জন্য একটু বেশি করে পেঁয়াজটা দিতে হবে। এখানে আমি 800 গ্রাম চিকেনের জন্য 4টে বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ চিকেন নেবেন সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবেন। পেঁয়াজটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ডিপ ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব আদা আর রসুন বাটা। আদা বাটা অ্যাড করলাম আমি 1/2 টেবিল চামচ পরিমাণ আর রসুন বাটা অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার আদা আর রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখে কষিয়ে নেব। দই চিকেনের এই রেসিপিতে রসুনের থেকে আদার পরিমাণটা একটু কম দিতে হয়। আদা আর রসুন বাটা দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিলাম। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 100 গ্রাম পরিমাণ টক দই। দইটা দেবার আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। দইয়ের বাটিটাতে অনেকটা দই লেগে আছে, সেজন্য দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমি। 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। চিকেনটা ফ্রাই করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, আবার এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। ফেটানো টক দই আর গুঁড়ো মশলাটা অ্যাড করার আগে ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছিলাম, আবার আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি সমস্ত মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে।
ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা কষানোর পর দেখতে কত সুন্দর লাগছে, আর মশলা থেকে পুরোপুরি তেল সেপারেট হয়ে গেছে। এইভাবেই কিন্তু মশলাটা কষাতে হবে। এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনটা। ফ্রাই করে রাখা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা আমি হাইতে করে দিলাম। ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা আমি কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়েও কষাবো, তাহলে চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা আমি কিন্তু আর কোনো জল এখানে অ্যাড করব না। তবে আপনারা যদি একটু গ্রেভিটা বেশি করতে চান তাহলে জল অ্যাড করতে পারেন। তবে জল অ্যাড না করে আমি যেভাবে চিকেনটা রান্না করছি, এইভাবে দই চিকেন রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চিকেনের এই রেসিপিটা ফ্রাইড রাইস, পোলাও, জিরা রাইস এগুলোর সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, তেমন কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আপনারা একবার এইভাবে দই চিকেন রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয় এইভাবে দই চিকেন রান্না করলে। চিকেনটা আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় 15-20 মিনিট মতো কষিয়ে নিয়েছি। হাই ফ্লেমেই আমি এতক্ষণ কষিয়ে নিলাম, এবার আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। চিকেনটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি আরও প্রায় 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে কষিয়ে চিকেনটা রান্না করব। এই চিকেনটা যত ভালো করে কষাবেন খেতেও তত ভালো লাগবে। আর একটু সময় সাপেক্ষ এই চিকেনটা রান্না করা, কারণ ম্যারিনেট করেও প্রায় আধ ঘন্টা মতো রাখতে হয়। আপনারা চেষ্টা করবেন যখন এই রান্নাটা করবেন চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার, কারণ চিকেনটা বেশি সময় ম্যারিনেট করে রাখলে খেতে বেশি ভালো লাগবে। ফ্লেমটা মিডিয়ামে করার পর আরও প্রায় 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর চিকেনটা পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু কাসুরি মেথি। হাতে একটু কাসুরি মেথিটা ক্রাশ করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম। এবার আমি ফ্লেমটা অফ করে দেব। আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজে আর কত কম উপকরণ দিয়ে কত সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল। আপনারা তো বাড়িতে অনেকভাবেই দই চিকেন রান্না করে থাকেন, তবে এইভাবে একবার দই চিকেন রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে দই চিকেন রান্না করলে খেতে কিন্তু খুব স্বাদ হয়। বাড়িতে গেস্ট এলে কিংবা নিজেদেরও স্বাদ বদলানোর জন্য কিন্তু এই চিকেনটা একদম আদর্শ। তো আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দিই চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। জল ছাড়া রান্না করেছি বলে যে কম সেদ্ধ হয়েছে তা কিন্তু নয়। দেখুন বন্ধুরা কত সুন্দর ছেড়ে যাচ্ছে চিকেনটা, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে আর জুসিও হয়েছে। আজকের এই দই চিকেনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।